স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি নবান্ন নাটকটি চারটি অঙ্কে বিভক্ত আমি চার দিনে চারটি অঙ্ক আপনাদেরকে পাঠ করে শোনাব নবান্ন নাটকটি প্রথম অভিনয় হয়েছিল শ্রীরঙ্গম মঞ্চের চব্বিশে অক্টোবর উনিশশো চুয়াল্লিশ নবান্ন নাটকের চরিত্রলিপি হচ্ছে প্রধান সমাদদার আমিনপুরের বৃদ্ধ চাষী প্রথম অভিনয় করেছিলেন বিজন ভট্টাচার্য কুঞ্জ সমাদ্দার প্রধানের ভাইপো প্রথম অভিনয় করেছিলেন সুধী প্রধান নিরঞ্জন সমাদ্দার কুঞ্জর সহোদর প্রথম অভিনয় করেছিলেন জলদ চট্টোপাধ্যায় মাখন কুঞ্জর ছেলে প্রথম অভিনয় করেছিলেন মনিকা ভট্টাচার্য চক্রবর্তী দয়াল মণ্ডল প্রতিবেশী প্রথম অভিনয় করেছিলেন শম্ভুমিত্র হারুদত্ত স্থানীয় পদ্মার প্রথম অভিনয় করেছিলেন গঙ্গাপদ বসু কালীধন ধারা চাল ব্যবসায়ী প্রথম অভিনয় করেছিলেন চারুপ্রকাশ ঘোষ রাজীব কালীধনের সরকার প্রথম অভিনয় করেছিলেন সজল রায় চৌধুরী, চন্দর জৈনিক চাষি প্রথম অভিনয় করেছিলেন রঞ্জিত বসু যুধিষ্ঠির আন্দোলনকারী প্রথম অভিনয় করেছিলেন নিহার দাশগুপ্ত ফটোগ্রাফার দ্বয় সংবাদপত্রের প্রতিনিধি প্রথম অভিনয় করেছিলেন অমল ভট্টাচার্য এবং রবীন মজুমদার প্রথম ভদ্রলোক চাল খরিদ্দার প্রথম অভিনয় করেছিলেন মনোরঞ্জন বড়াল বরকর্তা প্রথম অভিনয় করেছিলেন চিত্তহর বৃদ্ধ ভিখারী প্রথম অভিনয় করেছিলেন গোপাল হালদার ডোম প্রথম অভিনয় করেছিলেন শম্ভু হালদার দারোগা প্রথম অভিনয় করেছিলেন বিমলেন্দু ঘোষ ডাক্তার প্রথম অভিনয় করেছিলেন সমর রায় চৌধুরী দিগম্বর প্রথম অভিনয় করেছিলেন অজিত মিত্র ফকির প্রথম অভিনয় করেছিলেন সত্যজীবন ভট্টাচার্য পঞ্চাননী প্রধানের স্ত্রী প্রথম অভিনয় করেছিলেন মণিকুন্তলা সেন রাধিকা কুঞ্জর স্ত্রী প্রথম অভিনয় করেছিলেন শোভা সেন বিনোদিনী নিরঞ্জনের স্ত্রী প্রথম অভিনয় করেছিলেন তৃপ্তি ভাদুরী মিত্র খুকির মা প্রথম অভিনয় করেছিলেন কল্যাণী কুমার মঙ্গলম ভিখারিণী প্রথম অভিনয় করেছিলেন বিভা সেন বাংলার মেডোনা প্রথম অভিনয় করেছিলেন ললিতা বিশ্বাস এছাড়া রয়েছেন ভদ্রলোক নির্মল বাবু টাউট ভিখারি হারু দত্তর শালা কনস্টেবল রোগী ভৃত্ত চন্দরের মেয়ে বরকত কৃষক নিরণ্যের দল জনতা ইত্যাদি ইত্যাদি নাটকটি প্রযোজনায় ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ পরিচালনা শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য উপদেষ্টা মনোরঞ্জন ভট্টাচার্য আবহ সঙ্গীত পরিচালক ছিলেন গৌর ঘোষ সহযোগিতা করেছিলেন সুজিত নাথ অর্ধেন্দু ঘোষ বিজয় দে ক্ষীরদ গাঙ্গুলি শৈলেন দাস চণ্ডী ঘোষ কমল মিত্র সুশীল বিশ্বাস বরদা গুপ্ত সুনীল গুপ্ত শান্তি মিত্র ননীগোপাল চৌধুরী লক্ষণ দাস মঞ্চাধক্ষ ছিলেন চিত্ত ব্যানার্জি সহযোগী অরুণ দাশগুপ্ত তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক বিজন ভট্টাচার্যের নাটক নবান্ন পাঠ করছি চুমকি সরকার প্রথম অঙ্ক প্রথম দৃশ্য দিনাবসানে চরাচর আচ্ছন্ন করে দুর্গত পল্লীর বুকে নেমে আসছে রাত্রি মঞ্চ প্রায় অন্ধকার সুদূরের পটভূমি রক্তিম অস্পষ্ট আলোকে কচ্ছপের পিঠের খোলার আকৃতি একটা মালভূমির ওপর ছায়ামূর্তির মতো দু চারজন লোকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছি এই দুটো লোক ত্রস্ত অথচ সন্তর্পণে ঢুকে কি যেন সব ফিসফিসিয়ে বলি করলো নিজেদের মধ্যে আবার বেরিয়ে চলে গেল একটু পরেই আবার এসে ঢুকলো যেন আরও কারা কী সব কথা ফিসফিস করে বলে কয়ে চলে গেল ছায়ামূর্তিগুলোর হাত পা নাড়া ও কথা বলার বলিষ্ঠ মনে হচ্ছে যেন কি একটা ভীষণ চক্রান্ত চলেছে ওদের মধ্যে হঠাৎ নতুন কোনো কিছুর আহুতি পেয়ে পটভূমিটা আরও রক্তিম হয়ে উঠল আর ঊর্ধ্বগতি ধূমকুণ্ডলির সঙ্গে উঠতে লাগলো ছাই আর আগুনের ফুলকি আগুনের আভায় মালভূমির ওপরকার দুটি অস্পষ্ট ছায়ামূর্তি এবার সুস্পষ্ট হয়ে উঠল দু চোখের সামনে কালো চেহারার বলিষ্ঠ দুজন লোক একজন প্রৌরত্বের ওপারে গিয়ে পৌঁছেছে আরেকজনের বয়স কম গোটা তিরিশ বত্রিশ খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো হাতে গাছলাঠি শরীরের সমস্ত পেশিগুলো ফুলে উঠেছে উত্তেজনায় প্রধান হাত তুলে রক্তিম পটভূমির দিকে ইঙ্গিত করে তা এসব কিছুর পর সব কিছুর পর যেদিন আসবে আমার শ্রীপতি ভূপতি বলে গেছে রে কুঞ্জ তার বরণ হবে ও কুঞ্জ তুই চেয়ে দেখ চেয়ে দেখ ওই ওই রকম ওই রকম সুন্দর ওই রকম নিদারুণ সুন্দর অনুকম্পা ও তাচ্ছিল্য ভরে হেসে তিন মড়াই ধান তিন মড়াই ধান তুই আমারই কি বলিস কুঞ্জ জীবনটা না দিতে পারলে যে শান্তি নেই তা তো তুই দেখছিস নে কুঞ্জ অকুঞ্জ আমি প্রাণ দেব রে কুঞ্জ সত্তরের মুখে ছাই দিয়ে আমি প্রাণ দেব রে কুঞ্জ আমি প্রাণ দেব আমার শ্রীপতি ভূপতি নেপথ্যে বাঁশের গাঁটফাটার শব্দ কুঞ্জ ঠোঁটে আঙুল ছুঁয়ে চুপ টু শব্দ না ওই প্রধান চল চল কুঞ্জ আমরা এগিয়ে যাই কুঞ্জ কি এগিয়ে যাই পাগল না মাথা খারাপ প্রধান মাথা খারাপ কুঞ্জ মাথা খারাপ না তো কি বলবো। নেপথ্যে মাসের গাঁট ফাটার শব্দ শুঞ্জ ওদিকে ওই ওই আবার প্রধান আবার আবার ওরা না কুঞ্জ না। কি করে বলবো কজনা চলো প্রধান চল তো গাং বরাবর এগিয়ে গিয়ে বের দিয়ে ফেলি গে ওদের ডাকসপ ওদের কুঞ্জ নেপথ্যে বাঁশির গাঁট শব্দ কুঞ্জ না 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 তা হয় না তুমি ওই ওই আবার চলো পালাই প্রধান পালাবো পালাতে বলছিস তুই কুঞ্জ আহা তা খামাখা জান দিয়ে কি কোনো লাভ আছে চলো চলো ওই বনের ভেতরেই পালাই প্রধান বিলাপের সুরে আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ আমার অন্তর কুঞ্জ প্রধানকে হাত ধরে টেনে তোমারে নিয়ে হয়েছে আমার মহাজালা বুঝলে মহাজালা উভয়ের দ্রুত প্রস্থান ত্রস্ত পায় বিনোদিনীর প্রবেশ বিনোদিনী বিমূরভাবে ওমা মা এক বিপদ হলো এখন যাই কোথায় দ্রুত প্রস্থান সন্ত্রস্তভাবে নিরঞ্জনের প্রবেশ নিরঞ্জন খালি গায়ে ছুটতে ছুটতে তাই তো সাংঘাতিক দ্রুত প্রস্থান পঞ্চাননির প্রবেশ পঞ্চাননী লাঠি ভর দিয়ে তরিত পদে না স্বরম আর থাকলো না মেয়ে মানসির আর থাকলো না দ্রুত প্রস্থান চুলে উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে রাধিকার সোজা মঞ্চের উপর দিয়ে দ্রুত প্রস্থান সন্ধ্যার গধূলি আলোর মতোই পটভূমির রক্তিম আভা বিষণ্ন হয়ে এসেছে ইতিমধ্যে দূরের শঙ্খধ্বনি শোনা যাচ্ছে প্রায় অন্ধকার মঞ্চের উপর দিয়ে কয়েক মুহূর্তের জন্য অনেকগুলো দ্রুত পদধ্বনি দূরে মিলিয়ে গেল কুঞ্জর প্রবেশ কুঞ্জ সন্তর্পণে গুড়ি মেরে ঢুকে যাক চলে গেছে এসো এসো তোমরা সব প্রধানের প্রবেশ প্রধান কবজির উপরে ক্ষতস্থানে হাত চেপে চলে গেছে চলে গেছে আবার আসতে কতক্ষণ কুঞ্জ ও কি রক্ত কাটল কি সে দেখি প্রধান তাচ্ছিলল ভরে ক্ষোভের সুরে হে এ রক্তের আবার দাম এ রক্তের জন্যে আবার মায়া জন্তু জানোয়ারের মতো বনে জঙ্গলে যাদের পালিয়ে পালিয়ে বাঁচা ও বেশ হয়েছে কুঞ্জ তুই আমারে ছেড়ে দে আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ আমার অন্তর কুঞ্জ অন্তর কার জলেনি আমার না প্রধান ক্ষুব্ধ সরি জ্বলছে তো এগুলিনি কেন যখন বললাম এগুলিনি কেন কেন এগুলিনি তুই তোর অন্তর যদি আমার শ্রীপতি ভূপতি কুঞ্জ শ্রীপতি ভূপতির ব্যথা বড় কম বাজিনি এই বুকে জানলে জ্যাঠা তবে তুমি শুধু বারবার ওই নাম দুটো করে মিথ্যে শান্তি পেতে চাও আর আমি ভেতরে ভেতরে দগ্ধে মরি এই তফাত তা মিথ্যে হা হুতাশার পঞ্চাননির প্রবেশ পঞ্চাননী লাঠি ভর দিয়ে তরিত পদে না এর একটা বিহিত করতে হয় কুঞ্জ বুঝলে এর একটা বিহিত করতে হয় ই কীরকম ধারা কথা মেয়ে মানুষ লজ্জাসরম খুঁইয়ে সব বনে জঙ্গলে গিয়ে বসে থাকবে পহরের পর পহর কেন বৃত্তান্তটা কি দেশে পুরুষ মানুষ নেই হারে কুঞ্জ কুঞ্জ যেঠিমা তুমি পঞ্চানুনি হ্যাঁ আমি তুই জবাব দে আকে আমার কথা কুঞ্জ বলো পঞ্চানুনি আবার বলবে কি দেখছিস নে না খেয়ে বসে আছিস চোখের মাথা বলি তোদের এই অক্ষমতার জন্য মেয়ে মানুষ কেন সহ্য করতে যাবে এই দুর্ভোগ মেয়ে মানুষ কি পাপ করেছে ইয়া কুঞ্জ কি বলবো পঞ্চানুনি কি বলবি প্রধান সহ্য করতে এছো সহ্য করে যাও মুখ বুঝে সহ্য করে যাও কোনো কথা কোয়ও না কোনো কথা কোয়ও না অধর্ম হবে মুখ বুঝে পঞ্চাননি। তার আর বলবে কি আজ তিন দিন দাঁতে একটা কুট্টো কাটিনি বুঝলে শরীরের কষ্ট আমরা সহ্য করতে পারি সে কোনো কথা না কিন্তু সরম লজ্জা তোমাদের দেশের মেয়ে মানুষের অঙ্গের ভূষণ যা নিয়ে তোমরা গর্ব করো আর তারপর সবচাইতে বড় কথা ইজ্জত মেয়ে মানুষের ইজ্জত কি কথা বলিস না যে চুপ করে থাকিস কেন হ্যাঁ রে কুঞ্জ 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 কুঞ্জর দিকে স্থির দৃষ্টিতে মুহূর্তকাল চেয়ে থেকে পঞ্চাননী দ্রুত প্রস্থান কুঞ্জ ক্ষোভের সুরে ইজ্জত ইজ্জত দেখছে জীবনটাই যেখানে বেঈ্জতের সেখানে আবার মেয়ে মানুষের ইজ্জত কিন্তু কিন্তু নিদারুণ অস্বস্তিতে যেন হাঁপিয়ে ওঠে কুঞ্জ প্রধান ওই হয়েছে এক কিন্তু সব কথার ভেতরে ওই কিন্তু হঠাৎ উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে টুঁটি টিপে ধরে কুঞ্জর ওই কিন্তুটার টুটি একবার মরিয়া ভাবে কিন্তুটারে একবার শেষ করে ফেলে দেই। একেবারে শেষ করে ধস্তাধস্তি কুঞ্জ জ্যাঠা জ্যাঠা কী হচ্ছে কি করো জ্যাঠা জ্যাঠা কুঞ্জর ধাক্কা খেয়ে ছিটকে পড়ে প্রধান প্রধান হঠাৎ প্রকৃতস্থ হয়ে এয়া কুঞ্জ জ্যাঠা প্রধান আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ আমার অন্তর জ্বলে গেছে কুঞ্জর দিকে তাকিয়ে হাঁপাতে থাকে প্রধান যুধিষ্ঠিরের প্রবেশ যুধিষ্ঠির কুঞ্জ কুঞ্জ একটু লক্ষ্য করে আপনি এলেন কবে যুধিষ্ঠির এ অঞ্চলে দিন সাতেক হল এসেছি কুঞ্জ জানতে পারিনি তো একেবারেই যুধিষ্ঠির হ্যাঁ তোমরা জানতে পারো ঠিকই তবে আমি এর মধ্যেই দুবার ঘুরে গিয়েছি দিন তিনেক আগে এই তোমার গত বুধবার হবে একজন কাবুলিওয়ালা ঘুরে যায়নি তোমাদের এখান দিয়ে কুঞ্জ মাথা চুলকে কাবুলিওয়ালা সকালবেলার থেকে যুধিষ্ঠির হ্যাঁ এই বেলা আন্দাজ নটা নাগাদ একটু হেসে আমি সেই কাবলিওয়ালা কুঞ্জ বিস্মিতের ভঙ্গিতে আপনি সেই কাবুলিওয়ালা প্রধান আপনি যুধিষ্ঠির কাঠের একটা গুঁড়ির উপর বসে তুমি তামাক খাচ্ছিলে না কুঞ্জ ঠিক তো যুধিষ্ঠির এই আর একদিন রাত্রিরে রতনগঞ্জ থেকে সেদিন আমি ঘোড়ায় ফিরছিলাম কুঞ্জ ও প্রধান বিস্মিতের ভঙ্গিতে তাকিয়ে থাকে যুধিষ্ঠিরের দিকে তা যাগে সেসব কথা জানবার দরকার নেই তোমাদের সময় খুব সংক্ষেপ দু চারটে জরুরি কথা বলেই চলে যেতে হবে আমাকে এখান থেকে কথাটা হচ্ছে যে যারাই আমাদের কর্তব্যের পথে সামান্যতম অন্তরায়ের সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধেও আমাদেরকে এখন থেকে কঠোর ব্যবস্থা অবলম্বন করতে হবে এছাড়া উপায় নেই আমাদের আদর্শকে জয়যুক্ত করবার দিক থেকে যে কোনো ব্যবস্থা তা সে যতই নির্মম হোক না কেন গ্রহণ করতে এতটুকু দ্বিধা করলে আমাদের চলবে না আমি জানি জয় পরিণামে হবে আমাদেরই কিন্তু সেই বিজয় গৌরব অনায়াসলভ্য কুঞ্জ প্রতিটি পদক্ষেপ রক্তরেখায় রঞ্জিত করে জিতে নিয়ে আসতে হবে সেই বিজয়লক্ষ্মীকে প্রধান পৈশাচিক উল্লাসে আমি তাই বলি কুঞ্জ এগিয়ে চল এগিয়ে চল বের দিয়ে ফেলি গে ওদের তা কুঞ্জ শোনে না কুঞ্জ শুধু পালায় কুঞ্জ শুধু আজ যদি আমার শ্রীপতি ভূপতি ক্ষোভে দুঃখে ভেঙে পড়ে প্রধান কুঞ্জ যুধিষ্ঠিরকে একান্তে শেষ পর্যন্ত পাগলই হয়ে গেল দুটো ছেলের শোকে যুধিষ্ঠির না না পাগল নয় কুঞ্জ প্রধান পাগল নয় এই ঠিক এই ঠিক প্রয়োজন আছে আজ এই উন্মত্ততা এ পাগলামি নয় প্রধান না না যুধিষ্ঠির কুঞ্জর প্রতি তুমি বলছো পাগল কিন্তু বলতে পারো কুঞ্জ কোথা থেকে আসে এই পাগলামি কেন এই উন্মত্ততা ভুল ভুল কুঞ্জ ভুল প্রধান পাগল নয় কুঞ্জ পাগল নয় প্রধান অস্ফুট না না যুধিষ্ঠির আমাদের অন্তরের সমস্ত খর্বতাকে আজ প্রধানের অন্তর্দাহই পরিশুদ্ধ করতে পারে অভিভূত হয়ে গেছে কুঞ্জ ভাববিহব্বল চিত্তে কী যেন ব্যক্ত করতে চায় কিন্তু পারে না কুঞ্জর বুক চাপড়ে আমার সময় হয়ে গেছে কুঞ্জ আমি চলি এখন প্রধানের প্রতি আবার আসব প্রধান প্রধানও যাই যুধিষ্ঠির ডান হাতটা বুকে ঠেকিয়ে উর্ধুবাহু করে তুলে ধরে বিদায় সম্ভাষণ জানায় কুঞ্জ প্রধান যুধিষ্ঠিরের অনুকরণ করে যুধিষ্ঠিরের প্রস্থান হঠাৎ নেপথ্যে একটা হট্টগোল শোনা যায় এবং ক্রমে সেই গণ্ডগোল বাড়তে থাকে গভীর উত্তেজনায় কুঞ্জ চতুর্দিক লক্ষ্য করে প্রধানও উৎকর্ণ হয়ে উঠেছে নেপথ্যে বাঁশের গাঁটফাটার শব্দ কুঞ্জ জ্যাঠা জ্যাঠা ওই হাত দিয়ে অনুসরণের ইঙ্গিত করে কুঞ্জর দ্রুত প্রস্থান প্রধান পৈশাচিক উল্লাসে ওই ওই আবার ও কুঞ্জ কুঞ্জ আমি প্রাণ দেব রে কুঞ্জ আমি প্রাণ দেব প্রাণ দেব প্রাণ দেব প্রাণ দেব দ্রুত প্রস্থান নেপথ্যে কণ্ডগোল ভয়াল হয়ে উঠেছে একটু পরেই দেখা যায় বৃদ্ধা পঞ্চাননী একটা জনতাকে পরিচালনা করে নিয়ে ঢুকছে পঞ্চাননী এগিয়ে যা এগিয়ে যা তোরা সব এগিয়ে যা জনতা সমবেত কণ্ঠে বন্দে মাতারম ধ্বনি করে খানিকটা এগিয়ে আসে এগিয়ে যা এগিয়ে যা তোরা নেপথ্যে বাঁশের গাঁট ফাটার শব্দ জনতা একটু ইতস্তত করে এগিয়ে যা এগিয়ে চল তোরা সব এগিয়ে যা নেপথ্যে বাঁশের গাঁট শব্দ জনতা থমকে দাঁড়ায় জৈনিক ব্যক্তি ঘা খে আরে বাস রে বাপরে বাপ সকলে সমবেত কণ্ঠে এই 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 শব্দ করে পিছিয়ে যায় পঞ্চাননি আমিনপুরের কলঙ্ক আমিনপুরের কলঙ্ক তোরা সব তাই পেছু হচ্ছিস পেছুস নি এগিয়ে যা এগিয়ে যা তোরা সব এগিয়ে যা সমবেত কণ্ঠে ও শব্দ করে জনতা এগিয়ে যায় এগিয়ে যা এগিয়ে যা সব নেপথ্যে বাঁশ বিরামহীন শব্দ পঞ্চানুনি মাটিতে লুটিয়ে পড়ে কপালে হাত চেপে ধরে এগিয়ে যা এগিয়ে যা মুহুম্মান হয়ে পড়ে পঞ্চানুনি সকলে মালভূমির উপর দিয়ে সামনের দিকে ছুটে যায় দু একজন মাটিতে পড়ে হাত পা ছুঁড়তে থাকে ক্ষীণ কণ্ঠে এগিয়ে যা এগিয়ে যা তোরা সব দুই একটা জ্বলন্ত মশাল মাটিতে পড়ে থাকে হাতিয়ার সব ইতস্তত বিক্ষিপ্ত গোলমাল ক্ষীণ হয়ে আসে পঞ্চাননির মুখে কথা সরে না শুধু হাত দিয়ে ইঙ্গিতে বলতে থাকে এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা তোরা সব মঞ্চের ওপর তিন চারজন আহত লোক শুয়ে পড়ে ক্ষীণভাবে হাত পা নাটতে থাকে পঞ্চাননের কণ্ঠ নির্বাক হয়ে আসে কিন্তু তখনও হাত দিয়ে ইঙ্গিতে বলতে থাকে এগিয়ে যা এগিয়ে যা সুদূরের হট্টগোল ক্ষীণ হয়ে আসে ইতস্তত বিক্ষিপ্ত দু একটা মশাল তখনও জ্বলছে পটক্ষেপ প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য প্রধানের ছন্ন ছাড়া গৃহস্থালী একখানা দোচালা ঘরের দাওয়ার উপর বসে আছে প্রধান কুঞ্জ কুঞ্জর ভাই নিরঞ্জন আর কুঞ্জর ছেলে নাম মাখন জল ভর্তি একটা মেটে কলসি কাখি নিয়ে কুঞ্জর স্ত্রী রাধিকা ওরফে রাধি ঘরে গিয়ে উঠল একটু পরেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাধিকাকে কাঁকালে পুরনো একটা মেটে কলসি আর হাতে একখারা বস্তা কলসিটা মাটিতে নামিয়ে রেখে রাধিকা প্রথমে বস্তাটা উঠোনে বিছিয়ে দেয় তারপর কলসির ধানগুলো চটের উপর ঢেলে ফেলে পা দিয়ে ঘুরে ঘুরে নেড়ে দেয় রাধিকা পা দিয়ে ধান নাড়তে নাড়তে নাও এই কটাই সম্বল ছিল কত করে রেখে দিচ্ছিলাম গেল কুঞ্জ কেন মাচাঙের উপরে সেই সে কালো জ্বালার ভিতরি যে পুরনো আউশ কতকগুলো ছিল রাধি মুখ ঝামটা দিয়ে হ্যাঁ বসে রয়েছে এখনো তোমার জন্য সেই ধান রোজ কষের করে চাল লাগে হিসেব করে দেখেছ দিন পুঞ্জ রাগতভাবে না হিসেব করে দেখিনি এমনি চলছে নিরঞ্জন বাধা দিয়ে নাও ও অভাব অভিযোগ তো লেগেই আছে মাসের মধ্যে তিরিশ দিন সংসারে তা বলে সকালবেলায় খামাখা একটা লাভ কি চুপ করে যাও কুঞ্জ না তাই দেখো একবার আচরণ সোজা কথায় বললেই হয় যে না ফুরিয়ে গেছে সেই ধান তা না মেয়ে মানুষের চ্যাটাং চ্যাটাং কথা শুনলে আমার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত একেবারে রিড়ি করে জ্বলে ওঠে মোটে সহ্য করতে পারিনি কাজে কুঁড়ে ভোজনে দেড়ে তার আবার রাধিকা রাগতভাবে হ্যাঁ খেয়ে খেয়ে দেখো না কেমন সুন্দর হাল হয়েছে শরীরের মুখ ভেঙছে আর বলো না বুঝলে পুরুষ মানুষের কীর্তিরের কথা আর বলো না আমরা যে মেয়ে মানুষ আমাদের পর্যন্ত লজ্জা করে কুঞ্জ ও হো লজ্জাবতী লতারে আমার পিচ কাটে রাধিকা কটাক্ষ করে দুচক্ষে পেরে দেখতে পারিনি রাধিকার প্রস্থান প্রধান আফসোসের সুরে খায় রে ধান হো এই দুটো ধানের জন্যে নিরঞ্জন বাধা দিয়ে নেও থামো তুমি তোমার আফসুস শুনতে আর ভালো লাগে না পচে গেল কান কুঞ্জ হ্যাঁ সব খুঁয়ে এখন ওই আফসুসই সার হয়েছে ভালো কাণ্ড কারখানা প্রধান আনমণি সে কি দু চারটে ধান তিন তিন মড়াই ধান কুঞ্জ নিরঞ্জনের প্রতি নেও সামলাও এখন ঠেলা প্রধান ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে নিরঞ্জন প্রধানের প্রতি তা সে যা করেছ তো বুঝে শুনেই করেছ কুঞ্জ বুঝে শুনে মানে নিজে তো করেইছে আর পাঁচ পর্যন্ত বাধ্য করেছে ধান নষ্ট করে ফেলতে প্রধান জোর করে প্রধান কাউকেই কিচ্ছু বলেনি কুঞ্জ জোর করে মানে কি আর তুমি নিজে হাতে করে অপরের গোলার ধান নষ্ট করেছো আমি বলছি অনুরোধ উপরোধ করে বাধ্য করেছ উপরোধে মানুষ বলে ঢেঁকি পর্যন্ত গেলে তার আবার প্রধান উপরোধও করিনি নিরঞ্জন বেশ তো তাই হলো উপরোধও করি কিন্তু আচরণ করে শিক্ষে দিয়েছ প্রধান হ্যাঁ তা দিয়েছি নিরঞ্জন বিবেচনা করেই দিয়েছ প্রধান রাগতভাবে হ্যাঁ দিয়েছি বিবেচনা করেই দিয়েছি যা করবার তোরা কর আমারে ইয়া নৌকো ছিল আমি আটকে রেখেছি চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে আমি মানসিরে সব দেশান্তরি করেছি সব আমি করেছি কর তোরা আমারে যা করবার কর অস্থির হয়ে ওঠে প্রধান কুঞ্জ নিরঞ্জনকে চুপ করতে ইঙ্গিত করে তোমাকে আবার কে কী করতে চাচ্ছে মাঝে মাঝে আপনা থেকে আফসোস করো বলেই তো এইসব কথা ওঠে যা গিয়েছে গিয়েছে ইয়া এই তো কমাস পরেই আবার আমন ধান পাওয়া যাবে তেমন একটা অঘটন যদি ঈশ্বরের ইচ্ছে না ঘটে তো ভাতের আবার ভাবনা স্ত্রীর আধিকার উদ্দেশ্যে কই গেলে কোথায় মাখনের প্রতি ডাক দেখেন মাখন তোর মারে মাখন মা এসে আবার কি করবে কুঞ্জ ধমকের সুরে কি করবে তা বুঝবখন আমি বেদরা ছেলে কাহাকা ডাকশিক গেড়ে মাখন যাচ্ছি মাখনের প্রস্থান কুঞ্জ মুখ থেকে দুধের গন্ধ গেল না এর মধ্যেই তক্ক করতে শিখেছে মুখে মুখে মাটি আবার কেমন দেখতে হবে তো রাধিকার প্রবেশ কি। খুব তো মেজাজ দেখিয়ে চলে গেলে তখন বলি রাগ করে বসে থাকলে কি পেট ভরবে খন সকলের রাধিকা ও মা রাগ আবার করলাম কখন কুঞ্জ না পাথা ব্রেজে বড় ঘরে গিয়ে উঠলে সেই কথা বলছি রাধিকা তা উঠলামই বা কারও তো কিছু এসে যাচ্ছে না তাতে কুঞ্জ তা এসে যাচ্ছে বই কি শুধু শুধু আর কি হাত গুটিয়ে বসে আছি নাও দাও দেখি নেইবার তোমার সেই রাধিকা আঁচ করে একটু রেগে কী দেবে কুঞ্জ চোখ মুজে আরে কী যে বলে ওর নামটা রাধিকা আহাহা মস্করা দেখলে গলায় দড়ি দিতে ইচ্ছে যায় কুঞ্জ হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে তোমার সেই রাধিকা মলজোড়া এই তো কুঞ্জ হ্যাঁ রাধিকা তা সে কি আর আমি বুঝিনি মনে তোমার অনেকক্ষণই পড়েছে শুধু আমার বাপের বাড়ির জিনিস বলে চক্ষু লজ্জার খাতিরে একটু ভনিতে করলে কিন্তু সে মল আমার মায়ের দেওয়া তার কথা মনে করে তুলে রেখেছি সে আমি কিছুতেই দেব না আর সবই তো খেয়েছ এখন সেই মল জোড়ার উপর টনক নড়ছে হা অদ্দেষ্ট কুঞ্জ না দিবি না দিবি তা বলে হা অদ্দেষ্ট হা অদ্দেষ্ট করিস নে হ্যাঁ কুঞ্জ সমাদদার এখনও বেঁচে আছে মরেনি রাধিকা বেশ তো তারই প্রমাণ দিই সে তো আমার সৌভাগ্যি কুঞ্জ হ্যাঁ তাই তাই নয়তো তুই যে ভাবছিস আমি মরে গিয়ে তোর ওদমে খাবার ব্যবস্থা করে দেব। সে গুঁড়ে বালি বুঝলে সে গুরে বালি হঠাৎ ঘরের ভেতর ছুটি গিয়ে বাসনপত্র সব টেনে বের করে আনে বাপের বাড়িওয়ালারা যে মস্ত বড়োলোক ঠাড়ি ঠোরে ও শুধু আমারে সেই কথাই শোনায় তোর দেমাক আর ঠেকারের নিকুচি করেছে ঝনাত করে বাসনের পাঁজা নামাই তরিত পদের আধিকার প্রস্থান নিরঞ্জন তা ওগুলো নিয়ে আবার কোথায় চললে পুঞ্জ দোকানে আবার কোথায় পেট তো ভরাতে হবে গুষ্টির কাশতে কাশতে আর বক বক করতে করতে ঘরে প্রস্থান প্রধান অ মাখন মাখন নিরঞ্জন দুধ তরি কলা নিকুচি করেছে তোর সংসারের শালা আজই আমি চলে যাব কলসি কাখে বিনোদিনীর প্রবেশ বিনোদিনী কোথায় যাবে নিরঞ্জন এই এলেন আবার এক সং যত সব হয়েছে বিনোদিনী ও মা আমি আবার কি করলাম নিরঞ্জন কিচ্ছু করনি বাপু কিচ্ছু করনি যাও এখান থেকে যাও আর ভালো লাগে না আমি আজই সালা চলে যাব বিনোদিনী কোথায় নিরঞ্জন কোথায় কি আর আমি ঠিক করে রেখেছি কোথায় যাব এমনি যেদিকে দু যায় বিনোদিনী ও মা সে কি কথা নিরঞ্জন না দিন তোমাদের এই সংসারের ভেতরে পড়ে ঝালাপালা হই আর কি আমি আজই চলে যাব বিনোদিনী তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো নিরঞ্জন ভেংচি কেটে সঙ্গে নিয়ে চলো তুমি যাবে কোথায় তুমি যাবে কোথায় নিজেরই বলে দাঁড়াবার জায়গা নেই তা আর আগে রও আমি তো যাই তারপর দেখি যদি একটা কাজটাচ জোটাতে পারি তো সে পরের কথা পরে ভাবা যাবে এখন তার কি বিনোদিনী একা যাবে তুমি নিরঞ্জন ভেংচি কেটে তো দোকা পাবো কোথায় বিনোদিনী কেন নাও না আমায় তোমার সঙ্গে নিরঞ্জন পাগল না মাথা খারাপ আমি বলে তাই এখন কোথায় যাই কি করি তার ঠিক নেই ঘাঁটিও না মিছে হ্যাঁ ভালো লাগে না বিনোদিনী আজই তো তাই বলে যাচ্ছ না নিরঞ্জন কেন যদি বলি আজই তো বাধা কিসের বাধাটা কিসের বিনোদিনী বাধা মনে করলেই আছে না করলেই নেই আমি এখানে একলা পড়ে নিরঞ্জন আহা বলি একলাটা কিসের হলো যত সব প্যান প্যানানি এই মেয়ে মানুষের বিনোদিনী তা মেয়ে মানুষ হয়ে জন্মেছি নিরঞ্জন জন্মেছ তো বেশ করেছ ও কোনো কথা আমি তোমার শুনতে চাইনি আর পাঁচ জনেও থাকবে তোমাকেও থাকতে হবে তাদের সঙ্গে গোয়াতে পারো ভালো না পারো আমি তার কী করবো আমারে চলে যেতেই হবে আজ না হয় কাল বিনোদিনী চোখ মোছে একেবারে তো অজলে অস্থলে ফেলে যাচ্ছি নে দাদা থাকলো বৌদি থাকলো জ্যাঠা থাকলো মাখন থাকলো আবার ভয়টা কিসের পরলোক তো এরা কেউই নয় দেখছো এই অবস্থা নুন আনতে পান্তা ফুরোচ্ছে এখন বুঝে শুনেও যদি তোমাদের আগলে বসে থাকি তো শেষকালে ভেবে দেখেছ কখনো পরিণামটা হুম শুধু কাঁদলে হয় না অবস্থা বিবেচনা করে দেখতে হয় ধরা গলায় কাঁদছে কাঁদতে অমন আমিও পারি কিন্তু কি দাম আছে সেই চোখের জলে কিছু না পরিশ্রান্ত কুঞ্জর প্রবেশ কুঞ্জ উভয়ের দিকে লক্ষ্য করে নিরঞ্জনের প্রতি ফের মেরেছিস বুঝি নিরঞ্জন নিরুত্তর বলি ফের আবার তুই গায়ে হাত তুলেছিস পরের মেয়ের শাশ্বশ্রু নয়নে বিনোদিনীর প্রস্থান চেঁচিয়ে বেরো বেরো তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো ছোটলো লোক চামার অভাবে পড়ে এর মধ্যে স্বভাব নষ্ট করে বসেছ বেরো বেরো তুই এক্ষুনি পশু থাকার উন্মত্ত অবস্থায় সামনের একখানা কাঠ দিয়ে নিরঞ্জনের মাথায় আঘাত করে বসে মেয়ে মানুষের গায়ে হাত বেরো বেরো তুই বেরো আঘাতে নিরঞ্জনের মাথাটা ফেটে যায় সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরোয় রক্ত নিরঞ্জনের প্রস্থান বিমূরুভাবে ইয়া রক্ত রক্ত খুন করে ফেললাম খুন করে ফেললাম আমি নিরঞ্জনের নিরঞ্জন নিরঞ্জন কটক্ষেপ প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য দাওয়ার উপর বসে প্রধান আনমনে তামাক টেনে চলেছে আর কুঞ্জ উঠোনে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে দেখলেই মনে হয় আগে থেকেই যেন কি একটা আলোচনা চলছিল ওদের মধ্যে প্রধান হুঁকোয় বিলম্বিত একটা টান মেরে ধোঁয়া ছেড়ে তাহলে থাকবে কি কথা বলিস না যে কুঞ্জ কি বলবো। জমি তোমার দেখো তুমি বিবেচনা করে প্রধান হ্যাঁ তা সে তুই কি বলিস কুঞ্জ আমি তো বলেছি আমার কথা প্রধান কি কুঞ্জ কাজ নেই কবালা করে মগরার বিলের জমি বেচে তো খেলে কদিন গেল তো কি হবে খামাখা জলের দামে জমি বিক্রি করে ও সে যা করেছো তা করেছো আর বেচে কাজ নেই ইয়া ইয়া আছেই আর ভারী বিঘে তিনে প্রধান তাহলে যা হয় একটা ঠিক করে বল খামাখা কুঞ্জ আবার ঠিক করে কি বলছি তো থাক বিশেষ ফসল যখন একবার হয়ে গেছে রোয়া আর অভাব সে তো আছেই ও জমি বেচলেও থাকবে না বেচলেও থাকবে দেখা যাক দিন কি আর এমনি যাবে প্রতিবেশী দয়ালের প্রবেশ দয়াল গলা খাঁকারি দিয়ে প্রধানকে লক্ষ্য করে এই যে প্রধান বাড়িতেই আছো তাহলে দেখছি প্রধান চারিদিকে চেয়ে হ্যাঁ সকালবেলার থেকে কেমন যেন একটু ঘোর ঘোরঘোর ভাব দয়াল বৃষ্টি বোধ করি আসে প্রধান তা বসো উঠে বসো তামাক খাও দয়াল বসতে বসতে তামাক বা খাব কী প্রধান কেন যাচ্ছিলে নাকি কোথাও দয়াল না এই প্রধান দয়ালকে হুঁকো গিয়ে দিয়ে ধরো কুঞ্জ উঠোনের এক কোণে বসে দয়ালদা কি বলো এ কথার দয়াল কি বিষয় প্রধান আর কি বিষয় দয়াল তবু শুনি কুঞ্জ বিষয়টা হচ্ছে এই জমি জায়গা বিক্রি করা নিয়ে দয়াল বেশ কুঞ্জ বিলের ধারে ওই যে বিঘে দিনে খামার জমি আছে না জ্যাঠার তাই বলছিল বলি বিক্রি করে ফেলি দয়াল তারপর কুঞ্জ তা আমি বলি কি যে ও দুঃখ কষ্ট যা কপালে আছে সে তো আছেই মাঝখান থেকে জমিটুকু খুঁয়ে আর কি এমন সৌভাগ্য বাড়বে দয়াল সে তো ঠিক কথাই রুজি রোজগার না থাকলে জমি বেচে আর কদিন চলে আমি নাকি যে ভুল করেছি কুঞ্জ বেঁচে ফেলেছ নাকি জমি তুমিও দয়াল হ্যাঁ তা সে কিছু তো বেঁচে ফেলেইছি কিন্তু সেই বেচেই বা হলো কি বীজ ধানগুলো পর্যন্ত রাখতে পারলাম না উহ কুঞ্জ তোমার তাহলে তো দেখি আরও সরেস অবস্থা সব খুইয়ে বসে আছো দয়াল সব সব কুঞ্জ সব এক মুঠো চালের জন্যে তোর দয়ালদা তা না হলে কি আর আজ দরে দরে ঘুরে বেড়ায় ওহ প্রধান ছোট ভুলের ক্ষমা আছে বুঝলে দয়াল কিন্তু বড় ভুলের আর চারা নেই করতেই হবে তোমাকে প্রায়শ্চিত্ত এইটাই বুঝলাম কুঞ্জ দীর্ঘশ্বাস ছেড়ে হ্যাঁ বুঝলে বটে দয়ালের প্রতি তবে কিনা না বড্ড দেরি করে বুঝলে দয়াল করুণ হেসে সঙ্গে সঙ্গে এমন সময় বুঝলে যে সুদ্রে যে নেবে তার পর্যন্ত সময় থাকলো না প্রধান দয়ালের হাত থেকে হুঁকো নিয়ে তাহলে থাক জমিটুকু দয়াল থাক থাক সম্বল থাক জমি জায়গা এমনি বিক্রি করতে নেই তার উপর প্রধান থাকতে তো বলছো কিন্তু এদিকে দিনপাত চলে কি করে বলো তো বাঁচতে তো হবে দয়াল তা তোমাদেরও কি একই রকম অবস্থা নাকি প্রধান তো তুমি কি ভাবছো দয়াল কেন ধান তো তোমার ছিল প্রধান প্রধান হ্যাঁ সে যখন ছিল তখন ছিল এখন কি আছে তাই বলো দয়াল এই রকমই অবস্থা নাকি আমি ভাবলাম বলি যাই প্রধানের ওখানে একবার যাই যদি কিছু প্রধান হুম সে কথার আর কি বলবো বলো এই তো দেখো না সকালবেলার থেকে এই এতক্ষণ পর্যন্ত চেঁচামেঁচে খুনোখুনি করে শেষ সম্বল দুখানা পেতলের কাশি আর ঘটিবাটি বেচে বেঁচে শের দুয়েক চাল নিয়ে এসেছে কুঞ্জ পাঁচজনের সংসার বলো তো কার মুখে দেই এই চাল কটা দয়াল তা তো ঠিকই কিন্তু আমার যে এদিকে সমস্যাই হলো ঘরে একদানা চাল নেই প্রধান আজ দুদিন রাঙার মা বলতে গেলে সে একরকম ধুকছে কাল বিকেলবেলা থেকে কি করি তো কুঞ্জ আর কি হয়েছেই এই দয়াল কুঞ্জ কুঞ্জ কি বলবো বলো এ কথার রাঙার মা ধুকছে কাল বিকেল বেলা থেকে অমুকের মা ধুঁকছে কাল বেলা থেকে তমুকের মা ধুঁকছে আজ সকাল বেলা থেকে এই তো এখন শুনতে হবে ঘর থেকে চাল নিয়ে আসে কোঁচড়ে নেও ধরো মুঠোখানেকের বেশি কিন্তু দিতে পারবো না দয়ালদা এই আমাদের শেষ সম্বল দয়াল কোঁচর পেতে ওই মুঠোখানেক হলেই চলবে বাপ আমার জানটা তো আগে রক্ষে পাক কুঞ্জ কিন্তু এই রকম করে আর কতদিন দয়াল যতদিন যায়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এ তো থাকবেই প্রধান তা শুধু আশ নিয়ে তো আর পেট ভরবে না দয়াল ব্যবস্থা এর একটা করতে হয় দয়াল বলো কি ব্যবস্থা করবে আমি তাতেই আছি প্রধান চলো চলে যাই দয়াল কোথায় প্রধান কেন শহরে অন্নকূট খুলেছে সেখানে সব বাবুরা কুঞ্জ থাক তোমার বাবুদের কথা আর শুনতে চাইনি দয়াল হ্যাঁ ও বাবুদের কথা আর বলো না কুঞ্জ যার জন্যে করি চুরি শেষকালে সেই কিনা বলে চোর প্রধান ভদ্র নামে মুখ করছ কিন্তু এই ভদ্র ছাড়া আবার গতিও নেই আমাদের এখন শত হোক সেই ঘুরে ফিরে যেতেই হবে তোমার ভদ্রনোকের দরে দোড়ে উপায় নেই কুঞ্জ তা সে ভদ্রনকও আছে ভদ্রর নকও নেই তাই বলে ফর্সা জাবা কাপড় পরে ভালো বাংলায় হ্যানা কর তেনাকর বললেই ভদ্রনক বলে তার কথা মেনে নিতে হবে থে থে প্রধান না তা কেন হবে কুঞ্জ তো তবে দয়াল যাগে সে যা হবার তা তো হয়েইছে এখন বর্তমানের কর্তব্য কি তাই প্রধান তা সেই কথাই তো বলছি বলি কুঞ্জ বলা কোয়ার তো আর এখন কিছু নেই আর পাঁচ জনের যে অবস্থা হয়েছে আমাদেরও সেই অবস্থা হবে দশজনের মতো আমাদেরও ওই রাস্তায় নেমে দাঁড়াতে হবে প্রধান তা হলে যে আশঙ্কা করছিলাম শেষ পর্যন্ত তাই হলো দয়াল আর হওয়া হয়েের তো কিছুই নেই ওই এক রাস্তাই খোলা আছে ওই এক পথেই যেতে হবে সকলকে প্রধান তাই তো বলছি বলি শহরে কুঞ্জ তা সে তুমি শহরেই বলো আর নরকেই বলো পথ ওই এক সরা হাতে করে গুষ্টি শুদ্ধ পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে প্রধান পথে নেমে দাঁড়াতে হবে প্রধান সমাদ্দারে আজ পথে নেমে দাঁড়াতে হবে দয়াল দয়াল তাই তো বলছি বলি শেষ পর্যন্ত এও চোখ চেয়ে দেখতে হবে অদ্দেষ্ট সব অদ্দেষ্ট প্রধান এই তা যদি না হবে তো দেখো জমি জমাই বা খোয়াতে যাব কেন আমি আর আজ পথে নেমেই বা দাঁড়াতে হবে কেন আমায় অদ্দেষ্ট ছাড়া আর কি। কুঞ্জ নাও মিথ্যে মিথ্যে আর অদ্দেষ্টের দোহাই পেরো না হ্যাঁ নিজে ইচ্ছে করে আগুনে হাত দেবে আর পুড়ে গেলে বলবে যে অদ্দেষ্টের জন্যে এই দুর্ভোগ হলো তোমাদের এই ধরনের কথাবার্তার সত্যি বলছি দয়ালদা আমি কোনো মানে বুঝতে পারি নে কোনো মানে বুঝতে পারিনে তোমরা সব ঝড়ের বেগে প্রবেশ তোমরা সব চালার ওপর ওঠো চালার ওপর ওঠো সাত আট হাত উঁচু হয়ে বান আসছে ভীষণ বান হুই হুই নেপথ্যে বানের ডাক শো শো কুঞ্জ তাই তো মাখনের ঘরে প্রস্থান দয়াল আমি চলি প্রধান তাহলে সকালবেলার থেকে আজ কেমন যেন ঘোর ঘোর ভাব গরম গরম হাওয়া দিচ্ছিল কাল রাত থেকে কি ব্যাপার বাতাসের দমকা ঝাপটা আরে রে দয়ালের প্রস্থান কুঞ্জ আরে বসে যাও দয়ালদা এর ভেতর বেরিয়েও না বাতাসের ঝাপটা এ যেন একেবারে ফেলে দিতে চায় নেপথ্যে একটা বড় গাছ ভেঙে পড়ার শব্দ মরমর মরাত প্রধান দাওয়ার উপর থেকে উঠোনে এসে দাঁড়ায় চোখের উপরে হাত দিয়ে দূরে বান লক্ষ্য করতে থাকে চুলগুলো তার সব যেন নাচতে শুরু করে দিয়েছে মাথার কাঁচা পাতা পল্লব ডাল সব ছিঁড়ে এসে পড়ে উঠোনে দোচালাখানা নড়তে থাকে ঘন ঘন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর কি বান আর ঝড়ের তাণ্ডবলীলা চলতে থাকে অব্যাহত সাই শোঁ আলোটা অস্পষ্ট একটু পরেই ওঠে হাহাকার আর আত্মকণ্ঠের উপায়বিহীন আক্ষেপ কেউ হয়তো চাপা পড়েছে কেউ হয়তো চাপা পড়ে বেরোতে পারছে না সুদূর পল্লী অঞ্চল থেকেও যেন সেই আক্ষেপ ঝড়ের গলা ধরে এসে প্রধানের দোচালার উপর আছড়ে পড়েছে দেখতে দেখতে দোচালাখানা ভেঙে পড়ে প্রধানের প্রধান ব্যাপক বিশৃঙ্খলার মাঝখানে উন্মুক্ত প্রায় কুঞ্জ মাখন চোখ মুখের উপর থেকে বৃষ্টির ছাঁট মুছে এই যে এদিকে মাখন কুঞ্জ মাখন হন্তদন্ত হয়ে মাখনের প্রবেশ মাখন এই যে দাদু আমি আমি এখানে বাবা কোথায় বাবা বাবা রাধিকার প্রবেশ রাধিকা ছুটে এসে মাখন মাখন কই মাখন মাখন এই যে আমি এই যে এখানে রাধিকা কই কোথায় মাখনকে জড়িয়ে ধরে বাপ আমার প্রধান কুঞ্জ কোথায় কুঞ্জ কুঞ্জ চাপা গলায় এই যে এখানে মাখন প্রধান কোথায় কুঞ্জ মাখন কোথায় তোর বাপ মাখন এই যে দাদু দাদু উঁচু করে ধরো চালাটা দাদু বেরোতে পারছে না ধরো তুলে ধরো প্রধান ছুটে গিয়ে চালাটা উঁচু করে ধরে রাধিকা কুঞ্জকে বেরিয়ে আসতে সাহায্য করে রাধিকা লাগেনি তো কোথাও কুঞ্জ না মাখন কই এই যে প্রধান ঠিক আছে তো আর সবাই রাধিকা উদ্বিগ্ন কণ্ঠে বিনো কোথায় কুঞ্জ কি দেখো দেখো শিখগিরি ওর নিচে চাপা পড়েনি তো কি মাখন এই যে এখানে বাবা সকলে বিনোদিনের দিকে এগিয়ে যায় বিনোদিনী অচৈতন্য রাধিকা বিনোদিনীর মুখির উপর ঝুঁকে পড়ে রাধিকা ও মা তোমরা সব দেখো গো ও বিনো বিনো কুঞ্জ রাধিকা ও মাখন বিনোদিনীকে ধরাধরি করে সামনের ফাঁকা জায়গায় এনে শুইয়ে দেয় কুঞ্জ বিনোদিনীর চোখ টেনে চোট লেগেছে বোধহয় খুব জোর রাধিকা বিনো অবিনো বিনোদিনী ক্ষীণ আর্তনাদ করে ওঠে প্রধান বেঁচে আছে তো কুঞ্জ কুঞ্জ আহ হা থামো তুমি রাধিকা বিনোদিনীর মাথায় হাত বুলোতে বুলোতে যতসব অলক্ষণে কথাবার্তা অবিনো বিনো এখন একটু কি কোথায় লেগেছে কুঞ্জ থাক উদ্বেস্ত করো না থাক ওই রকম নেপথ্যে আত্মের হাহাকার প্রধান থাকবার মধ্যে ঘরখানাই ছিল গেল গেল পথে নেমে দাঁড়াবারও তোর সইল না রে কুঞ্জ পথই ঘরে উঠে এলো ঘর বার সব একাকার হয়ে গেল অকুঞ্জ তোর কথাই সত্যি তোর কথাই সত্যি হল প্রধান সমাদদার রে আজ পথে নেমে দাঁড়াতে হবে প্রধান সমাদদার রে আজ পথে নেমে দাঁড়াতে হবে কুঞ্জ তুই যে বলেছিলি নেপথ্যে কুঞ্জ কুঞ্জ ডাক কুঞ্জ উৎকর্ণ হয়ে কুঞ্জ কে উন্মত্ত অবস্থায় দয়ালের প্রবেশ দয়াল কুঞ্জ 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 দয়ালদা কি হয়েছে দয়ালদা দয়াল কোচরের চাল হাতে নিয়ে এই যে কুঞ্জ তোর তোর সেই চাল কটা তোর সেই চাল কটা কুঞ্জ বিস্মিতের ভঙ্গিতে দয়ালদা দয়ালদা দয়াল স্বপ্নথিতের মতো ইয়া কোনো কিছু ছিল না কি আমার কোনো দিন ছিল কি কেউ কোথায় গেল আমার কি কিচ্ছু ছিল না কুঞ্জ রাঙার মায়ের জন্যে যে তুমি দয়াল রাঙার মা কোথায় গেল রাঙার মা কোথায় গেল রাঙা আমার ঘর কোথায় গেল আমার ঘর কুঞ্জ প্রধান দয়াল দয়াল প্রধান সমুদ্র চারিদিকে শুধু সমুদ্র জল আর জল কিচ্ছু নেই শুধু জল সমুদ্র উঠে এসেছে গ্রামে রাঙার মা রাঙা রাঙার মা রাঙার মা ঝড়ের শব্দ সাইসং সং পটক্ষে প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য জীর্ণ গৃহ পরিবেশ খসে খসে পড়েছে চালা কোনো কোনো জায়গায় খরটুকু নেই শুধু বাখারির কঙ্কাল দেখা যাচ্ছে পরিবারের প্রত্যেকটা লোকের চোখে মুখে দারিদ্রের ছাপ সুস্পষ্ট উঠোনে বেনোদিনী উনুনের ধারে বসে কি যেন একটা সেদ্ধ করছে হাঁড়িতে আর জাল ঠেলছে দাওয়ার উপর বসে আছে রুগ্ন মাখন বিনোদিনী উনুনের মুখে মুখ লাগিয়ে ফু দিতে গিয়ে চোখে মুখে ধোঁয়া খেয়ে চোখ রগড়াতে রগড়াতে ঘুরে বসে বা বা এ পাতা কি ছাই জলে ধোয়া খেতে খেতে প্রাণ গেল না বসা যায় না মাখন তা সে ওখানে বসে ধোঁয়া খেয়ে মরছ কেন মোটা একটা ডাল লাগিয়ে দিয়ে দাওয়ার উপর এসে বসো দিকিন সেদ্ধ হচ্ছে তো ভারী জগডুমুর গরুতেও খায় না সরে এসো একখানা ডাল লাগিয়ে দিয়ে যে না আমার রান্না বিনোদিনী নে বসে বসে তুই আর সবসময় ফোপর দালালি করিস নে তো মাখন চুপ করে থাক এই রান্নারই বলে দাম দেয় কে তার আবার মাখন নিত্যে ওই কট উমুরের কলা সেদ্ধ আর কচুন্নতির ঝোল ও আজ আমি কিছুতেই খাবো না বিনোদিনী ও না খাস তো আমার ভারী বই গেল আনলেই পারিস ভালো মন্দ দেবো খুঁজে পেতে জীর্ণ বসনে এক কাদা নিয়ে প্রধানের প্রবেশ কোঁচরে এক গাদা খুদে কাঁকড়া প্রধান হেসে ভালো মন্দ দেব্য খুঁজে পেতে আনা কি সহজ কথা কোঁচরের কাঁকড়া নেড়ে এই কটা তাই কত করে দেখি একটা পাত্তর টাত্তর না তাই বা আবার পাবে কোথায় এই কোনো একটা কিছু ঢেলে দেব বিনোদিনী উদ্যত যা হয় একটা নিয়ে এসো খপ করে ও গা হাত পা একেবারে চুলকে মোলাম পচা কাদা বিনোদিনীর প্রস্থান মাখন ধরলে অনেকগুলো তো সে ছিল ছোট্ট আজকের গুলো বেশ ডাগর ডাগর প্রধান হেসে বড় হয়ে উঠেছে সব জলেও টান ধরেছে আর সব এখন খালখন্দর ভেতর গিয়ে সিঁধুচ্ছে ধরা কি সহজ কথা ভাঙা একটা চুবড়ি নিয়ে বিনোদিনীর প্রবেশ এনেছো রাখো হাসতে হাসতে নুন লঙ্কা দিয়ে খুব খটমটে করে ভেজে নিয়ে মাখন দিও যেন বৌমা দুটোখানি কুঞ্জর প্রবেশ কুঞ্জ মাখন রে আবার কি দেবে কিচ্ছু দিও না ওরে খেতে টেতে জিতেন বাবু বারণ করে গেছেন পই পই করে মাখন খাবো তো না এমনি একটুখানি চেখে দেখব কুঞ্জ ও। সুখ খায় গুড় দিয়ে মুড়ি আর চেখে দেখে না চেখে দেখবো জিনিসটা কি শুনি মাখন ক্যাকড়া কুঞ্জ ইয়া কাঁকড়া ক্যাঁকড়া খাবি তুই খবরদার ও যেন ক্যাঁকড়া ফ্যাঁকড়া না খায় হ্যাঁ এই বলে দিলাম সবাইকে প্রধান তো শাসাচ্ছিস কারে তুই তাই বলে ইয়া গেল যা তিরিক্ষে হয়েই আছে মেজাজ দেখি সব সময় এক বোঝা শাক নিয়ে রাধিকার প্রবেশ কুঞ্জ ক্ষোভে ও দুঃখে ও মেজাজ দেখলে এর ভেতরেও মেজাজ দেখলে আমি বলে সারাটা দুপুরে এই রোদ্দুরের ভেতরে পাতি পাতি করে সন্ধান করে জোগাড় করে নিয়ে এলাম কাউনের চাল কটা ডাক্তার বলে গেছে আর এসে শুনি যে ছেলে আমার ক্যাকড়া খাবার জন্যে ব্যাগ ধরেছেন তোর অপত্য স্নেহের নিকুচি করেছে গামছা থেকে কাউনের চালগুলো ছড়িয়ে দেয় দরকার নেই কাউনের চালের জাগে রাধিকা তা এত কষ্ট করে না আনলেই পারতে এনে আবার ছড়িয়ে নষ্ট করার দরকার ছিল কি কুঞ্জ দুঃখে আমার সব কষ্টের মূল্য তো চিরকালই এই রকম এর বেশি আর কবে কোন দিন পেয়েছি রাধিকা করুণ চোখে তাকিয়ে থাকে প্রধান উঠে গিয়ে দে দেখেছ বাণ্ড দেখেছ হাত দিয়ে চালগুলো সাপটে সারাটা দিন এই কষ্টের কষ্ট করে কাউনের চালকোটা কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এলো কি কী বলছি অমনি দিলে তারে ছড়িয়ে মরিয়ে কুঞ্জ কষ্ট যা তা তো হয়েছে আমার তার জন্যে তো আর কাউকে আফসোস করতে হবে না প্রধান চাল সাপটাতে সাপটাতে তাই যদি বুঝবি তুই তবে আর আমার দুঃখটা কিসের কুঞ্জ থাক আর নাকি কান্না কাঁদতে হবে না তোমায় যথেষ্ট হয়েছে কত ছলনাই জানো প্রধান স্থির দৃষ্টিতে মুহূর্তকাল চেয়ে থেকে কি কি বললে তুই কুঞ্জ ছলো না নাকি কান্না আমার সহানুভূতি মিথ্যে তোর কাছে অপমান করলে তুই আমারে আমারে অপমান করলে তুই তুই আমারে অপমান করলে কেঁদে ফেলে কুঞ্জ আমার হয়েছে মহাজালা বুঝলে মহাজালা অপমান আবার তোবারে করলাম কখন প্রধান অপমান নয় এর চাইতে আর কিভাবে তুই আমারে অপমান করতে চাস কিভাবে আর অপমান করতে চাস তোর কাছে আমার দুঃখ সহানুভূতি সব মিথ্যে ছলো না তার চাইতে তুই আমার মাথায় তুলে সামনের একখানা কাঠ দিয়ে নিজের মাথায় আঘাত করে বসে রাধিকা মাখন চেঁচিয়ে ওঠে কুঞ্জ ছুটে গিয়ে হাতখানা চেপে ধরে কি হচ্ছে কি এসো জ্যাঠা কি কর প্রধান ক্ষোভের সুরে তুই আমারই খুন করে ফেল কুঞ্জ আমার সব জ্বালা যন্ত্রণার অবসান হয়ে যাক আমার সব জ্বালা যন্ত্রণার চাপা আর্তনাদ করতে থাকে কুঞ্জ কাঠ ফেলে দিয়ে ছি 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 রাগের মাথায় কি না কি বলেছি অমনি না একেবারে ছেলে মানুষ হচ্ছ তুমি দিনকে দিন কথার ভেতরে তো বলেছি যে অসুখে ভুগছে আর তারপর ডাক্তারও বারণ করে গেছে ক্যাঁকড়া ফ্যাঁকড়া যেন না দেওয়া হয় ওরে তাতে করে এই অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে বসবার কি দরকার ছিল ছি 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 প্রধান অসুখ বলি অসুখটা কী রে ওর হ্যাঁ কুঞ্জ হাত পা ফুলে গেছে চোখ হলদে পানা অসুখ না প্রধান বুঝলাম সব বুঝলাম কিন্তু অসুখটা কি খাওয়ার জন্যে না না খাওয়ার জন্যে সেই কথাটা জিজ্ঞেস করি কুঞ্জ নিরুত্তর রাধিকা আজ মাসখানেক হলো ও তো একরকম না খাওয়ার উপরেই আছে কি খায় ও কুঞ্জ তা অসুখ হলে মানুষ আবার খায় কি প্রধান অসুখ অসুখ হে অসুখ কুঞ্জ আমি কিন্তু এক মুহূর্তের জন্যও ভুলতে পারবো না যে শুধু না খেতে পেয়ে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে শুদ্ধ না খেতে পেয়ে কুঞ্জ না না ওর ভীষণ অসুখ ডাক্তার বলে গেছে জ্যাঠা ওর ভয়ানক অসুখ জ্যাঠা তুমি জানো না ওর মাখন আমার খিদে আমি খাবো আমায় খেতে দে আমি খাবো প্রধান আমি ভুলতে পারবো না আমারে কেউ ভুলোতে পারবে না যে শুদ্ধ না খেতে পেয়ে কুঞ্জ জ্যাঠা ওর অসুখ তুমি ভুল করছো জ্যাঠা ওর ভয়ানক অসুখ ডাক্তার বলেছে ওর ভয়ানক অসুখ মাখন আমার খিদে আমি খাবো আমার খিদে প্রধান আমারে কেউ ভুলোতে পারবে না ডাক্তার যাই বলুক আমি ভুলবো না আমারে কেউ ভুলোতে পারবে না কুঞ্জ তুমি বুঝতে পারছো না জ্যাঠা ওর ভয়ানক অসুখ প্রধান আমি ভুলবো না যে শুদ্ধ না খেতে পেয়ে ছেলেটা মরে গেল আমারে কেউ ভুলোতে পারবে না পটক্ষে প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্য ওই একই পরিবেশ মহামরকি উজাড় হয়ে যাচ্ছে সৃষ্টি নেপথ্যে চলছে বলহরি হরিবোল বলহরি বল আর মাগো মাগো ধনির বিরামহীন আবহ আত্মকণ্ঠ রাধিকার অসুখ রুক্ষ চুলে সে বসে আছে দাওয়ার উপর অসুস্থ মাখনের শিওরে আর বিনোদিনী ঝাঁটা দিয়ে উঠোন ঝাঁট দিচ্ছে বিনোদিনী ঝাঁটা হাতে সামনে ঝুঁকে পড়ে রাধিকাকে আর এই ধ্বনির যেন বিরাম নেই কান একেবারে ঝালাপালা হয়ে গেল দিবানিশী ওহ কি নোকটাই না মরছে রাধিকা দেখছু কি কিছু কি থাকলো হু উজোর হয়ে গেল গা উত্তর পাড়ায় তো সে একেবারে থাক আর নাম করবো না একেবারে ছেয়ে গেছে এমন অবস্থা হয়েছে যে এক বিন্দু জল যে গালি দেবে তার পর্যন্ত কেউ নেই কি যে হবে সব এমন আকালও দেখিনি এমন মৃত্যুও দেখিনি কোনো দিন বিনোদিনী বসে পড়ে রাধিকার প্রতি এই রকম আকাল পড়েছিলে নাকি আর একবার ও আমরা কেউই দেখিনি মায়ের মুখ থেকে শোনা কথা বলছি তা তিনিও আবার নিজের চোখে দেখেননি তার ঠাকুমার ঠ্যাঙে শুনেছেন দিদি জানো রাধিকা নওয়া বিনোদিনী উঠে দাঁড়িয়ে সে নাকি আর চাইতেও ভীষণ ঝাঁট দিতে আরম্ভ করে রাধিকা মৃদু একটা মুখ ঝাপটা দিয়ে ঘাড় বাঁকায় নেপথ্যে দত্তের গলা খাঁকারির আওয়াজ দত্ত নেপথ্যে এ প্রধান প্রবেশ এ গে প্রধান আছো দত্তকে দেখে বিনোদিনী ঘোমটা টেনে পেছনে ফিরে দাঁড়িয়ে রইল চুপ করে রাধিকাও দত্তের অলক্ষে মাথায় কাপড় তুলে দিল রাধিকা বাড়ি নেই কো হাড়ুদত্ত আরে তো এই যে মাখনের মা তা প্রধান যে আমারে বলে এলো রাধিকা দাওয়ার উপর একটা বস্তা পেতে দিয়ে হ্যাঁ বসতে বলে গেছে দত্ত বসতে বলে গেছে রাধিকা হ্যাঁ বললে বলে এই যাব আর আসবো এলে পরে বসতে দিও দত্ত তা ফিরবে তো তাড়াতাড়ি নাকি রাধিকা বলে তো গেছে দত্ত বসতে 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 বলে বেরিয়ে গেল উহ তাও শুয়ে ক্যাডা রাধিকা ওই তো মাখন আজ কদিন হয়ে গেল এ ছেলের হানা কোনো বাক্যি নেই মুখে চোখ মুখ সব ফুলে পড়েছে কি যে অদ্দেষ্টে আছে হারু দত্ত হুম তা তোমারও কি অসুখ নাকি বড্ড শুকনো শুকনো মনে হচ্ছে যেন রাধিকা মাথায় হাত দিয়ে অসুখ আজ কদিন হলো একের জড়ি হয়ে আছি এ জ্বরের কিছুতেই বিরাম নেই হাড়ুদত্ত হুম তা ওষুধপত্র খাচ্ছ রাধিকা নাকি সুরে ওষুধ কোথায় পাবো বাবা সামান্য একটু পত্তি তাই বলে হাড়ু দত্ত নিমছাল নিমছাল ওষুধ বলতে কি আমি আর অন্য কিছু বলছি হে নিমছাল বেশ করে ধুয়ে একটা মাটির হাঁড়ি করে না সে তুমি আবার তা ঠিক পারবে না কতকগুলো প্রক্রিয়া আছে তা এখান থেকে এখানে পাঠিয়ে দিলেই পারো কাউকে একটা শিশি দিয়ে রাধিকা বিনোদিনের প্রতি তা দাঁড়িয়ে রইলি কেন ঠায়ে পেছন ফিরে বাবা ঠাকুরের করে তোর আবার লজ্জা কিসেরা তো আই বস হাড়ুদত্ত হেসে ক্যাডাও নিরঞ্জনের বউ না আরে দেখো দেখো কাণ্ড দেখো আমি ভাবলাম বলি আর কেউ বা হবে আচ্ছা বলো মাখনের মা পথে ঘাটে চলতে ফিরতে আমার বাড়ি তোমার বাড়ি দুবার ছেড়ে অমন দশবার করে দেখা হচ্ছে রোজ বৌমার সঙ্গে তবু এত লজ্জা হে 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 লজ্জা তা ভালো লজ্জা ভালো বউ মানুষ কি না তা ভালো রাধিকা বিনোদিনীর প্রতি কটাক্ষ করে ওই তো ভাবি ওই রকম অথচ আপনি দেখেননি বিনোদিনীর দিকে ভেংচি কেটে হাড়ুদত্তের দিকে এমন মুখ করল যেন বিনোদিনী কতই মুখরা। অ দাঁড়িয়ে রইলি কেন তল্লাবাসের মতো বস এসে বাবা ঠাকুর যে তোর বাপ সমতুল্য চোখ দুটো মুহূর্তে চকচক করে জ্বলে উঠে বিনোদিনীর একটু ইতস্তত করে বিনোদিনীর দ্রুত প্রস্থান বিনোদিনীর প্রতি শ্লেষের ভঙ্গিতে হাড়ুদত্তকে দেখলেন তো হাড়ুদত্ত হে হে ছেলে মানুষ কি না তার দিও যেন পাঠিয়ে একটা শিশি দিয়ে একের জড়ি হয়ে থাকা ভালো কথা না দিনকাল বড় খারাপ বড় খারাপ এমনই দেখছ তো সব চারদিকে রাধিকা তার দেখছি নে ভয়ে বলে হাত পা পেটের ভেতর সেঁদিয়ে যাচ্ছে দত্ত চোখ কপালে তুলে ওহ প্রধানের প্রবেশ এই যে এছো প্রধান একটু ঘাবড়ে গিয়ে এই এই একটু দেরি হয়ে গেল আর তাই এছেন কতক্ষণ হারু দত্ত তা অনেকক্ষণ হলো বসে আছি তোমার জন্যে প্রধান মাথা চুলকে দেখুন দেনি বসতে বলে গেছিলাম কিন্তু দত্ত হ্যাঁ তা শুনেছি তারপর কি ঠিক করলে প্রধান ঠিক মানে বলবো বা কী দত্ত সে আবার কি। তা হাত তুলে বলি বিক্রি করবে নাকি মনোগত অভিপ্রায়টা কি তাই খুলে বলো জোর করে তো আর আমি তোমারে জমি বেছে ফেলতে বলছি নে প্রধান তো রন একটু বসুন কুঞ্জ আসুক হাড়ু দত্ত কুঞ্জ আসবে প্রধান হ্যাঁ এই এলো বলে হারু দত্ত তা কুঞ্জরে দিয়ে আমি কি করব তার সঙ্গে আমার তো কোনো দরকার নেই আর আলাপ আলোচনা আগে কি এ সম্বন্ধে তার সঙ্গে তোমার কোনো কথাবার্তাই হয়নি প্রধান কথাবার্তা আর কী বা এমন বিশেষ তবে হ্যাঁ বলেছি হাড়ুদত্ত বলেছ প্রধান হ্যাঁ বললাম বলি জমি জায়গা যখন হাড়ুদত্ত তা গে সে তুমি বোঝোগে আমি আর সে কথা শুনে কি করব তা কুঞ্জ কী বললে প্রধান বললে হারুদত্ত বলো বলো প্রধান কুঞ্জ তো বারণ করে বলে যেটা থাক দরকার নেই জমি বেচে ও দরে হারুদত্ত বারণ করে উ তা তুমি কি বলো প্রধান আমি বলি এখন কথা কি জানেন হারুদত্ত দেখো প্রধান একটা কথা বলি কারবার তোমার সঙ্গে আমি এই নতুন করছি নেই আর তুমিও তো জানো আমারে নাকি এই যে মগরার বিলের জমি বিক্রি করলে সেদিন হিসেব করে দেখো আর পাঁচজনাই বা ওই রকম জমির কি দর দিয়েছে আর আমি বা তোমারে কি দর দিয়েছি যাচাই করে দেখো আর এই যে কিনছি আমি জমি বলতে গেলে এ তো আমার একরকম লোকসান মবলোক তো আর কিছুই আমার হাতে আসছে না বলবে আবাদি জমি কিন্তু এখন তো অনাবাদী হয়ে রইল হাল তো আর আমি ধরতে যাচ্ছি না জমিতে থাকলো পরে এখন ওই অবস্থায় মাঝখান থেকে খামাখা কতগুলো টাকা আমার গাঁটকচ্চা চলে গেল তো এর উপর আমারে আর কত লোকসান দিতে বলো তুমি এই যে সব সাহায্যের কথা শুনি চাল দিচ্ছে ডাল দিচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে বস্ত্র দিচ্ছে সব ভদ্র লোকেরা সত্যি কথা বলতে গেলে এও তো আমার একরকম সাহায্য মাটির বদলে টাকা দিচ্ছি কি দাম আছে মাটির আজ বলো তো অবশ্যই হ্যাঁ ছাগল তোমার এখন সে তুমি মাথার দিকেই কাটো ন্যাজের দিকেই কাটো আমি বলতে যাব না তবে ওই ওর বেশি আর আমি এখন এক আধলাও দিতে পারবো না অসম্ভব একটা কথা বললেই তো আর হয় না বিবেচনা করে দেখতে হয় কুঞ্জর প্রবেশ মাথায় এক বোছা ঘাস এই যে কুঞ্জ এছো তাও ঘাস আনলে কত থেকে কুঞ্জ এই পাঁচ জায়গা ঘুরে ঘুরে হাড়ুদত্ত উহু এ যেন আমার ঢোলকলমি জলার ঘাস বলে মনে হচ্ছে তা সে যা করেছো করেছ আর কেটো না ঘাসের আজকাল বড্ড দর কুঞ্জ না এই তো দু গাছা নিয়েছি হাড়ুদত্ত তা সে ওই দু গাছের দামই অতি কম এখন আট গন্ডার পয়সা আর কেটো না তাহলে আমাদের এদিকে কি হলো প্রধান কবালা করছো কবে তাই বলো কাল সময় হয় না তোমার কুঞ্জ হাড়ুদত্তের দিকে কটাক্ষ করে কিসের কবালা ও জমি বিক্রি নেই হারুদত্ত হেসে। দেখো দেখো কি বলে পাগল তা সে ঘাস আবি তো রে জমিতে ঘাস ছাড়া এখন আর কি জন্মায় রে আহাম্মক হে তুই ঘাস কুঞ্জ না তা সে আপনি যাই বলুন ও জমি বিক্রি নেই হারু বলি হ্যাঁ জমি ধুয়ে খেয়ে কি পেট ভরবে ভরবে ইয়া হ্যাঁ 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 জমি বিক্রি নেই কুঞ্জ না তা সে বললে কি হবে হারুদত্ত হেসে তুই চুপ কর ছেলে মানুষ তুই জমি কি বুঝিস রে তাহলে প্রধান ওই কথাই থাকলো কি বলো কুঞ্জ তাও জ্যাঠা কী বলবে বলছি বলি জমি বেচবো না তা আপনি সে একবারে জোঁকের মতো লেগে আছেন সদা সর্বদা জ্যাঠার পেছনে ও জমি বিক্রি হবে না হারুদত্ত হে 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 তোমার ভাইপটি বুঝলে প্রধান একেবারে মাথা খারাপ দিকে হুঁশ নেই এই তো শুনলাম আজ কদিন থেকে ভুগছে অসুখে মাখনের মা কেন দু পা এগিয়ে গিয়ে কুঞ্জের প্রতি আমার জড়ঘ্ন পাচনটা নিয়ে আসতে তোমার কি হয় যাবি বুঝলি নয় তো আর কাউকে পাঠিয়ে দিস বলে গেলাম কুঞ্জ অসুখ অনাহার তা ওষুধ দিয়ে কি হবে হাড়ুদত্ত অসুখ অনাহার হে হে তোমার ভাইপোটি বুঝলে প্রধান বড্ড রসিক তো ভালো ভালো কথা বলে বেশ কুঞ্জ তাহলে ওই কথাই থাকলো প্রধান প্রস্থান উদ্যত প্রধান না থাক জমিটুকু বাবা থাক আর সবই তো গেছে জমিটুকু আর বেচবো না হাড়ুদত্ত আচ্ছা তো নিয়ক্ষণ পুরিয়েই প্রধান না থাক হাড়ুদত্ত আবার কি থাক পুরিয়েই নিয়ক্ষণ প্রধান কুঞ্জ কুঞ্জ টাকার লোবানি দিয়ে দেশ শুদ্ধ লোকের ধানগুলো সব নিয়ে গেছে এর আগে এখন আবার জমি ধরে টান মারতে এছে ও জমি বিক্রি হবে না বলে দেও প্রধান তাই বলবো না ও বেচবো না বাবা থাক দত্ত বেচবো না কথার খেলাপ করো না প্রধান হে কথার খেলাপ করো না কুঞ্জ বলি খেলাপের কথা ওঠে কিসে সে মশাই ওঠে কি সে খেলাপের কথা দুস্থ অভাজনের উপর অনাহক এড়ে বলে কি অত্যাচার জমি যার সে বলেছে বিক্রি করব না আর উনি শুধু বলছেন কথার খেলাপ করেছে ভারী আমার কথা রাখনেওয়ালা রে প্রধান কুঞ্জকে বাধা দিয়ে আহা তুই চুপ কর দি কুঞ্জ কুঞ্জ চেঁচিয়ে কেন চুপ করার কি হয়েছে চুপ করবে এই চুপ করে থাকতে থাকতে একেবারে বোবা হয়ে যাবে বোবা হয়ে যাবে এই বলে দিলাম হ্যাঁ প্রধান তা সে যাই যাব তুই চুব কুঞ্জ কেন কিসের জন্যে গলা দিয়ে এইবার একটারা কারো বুঝলে চেঁচাও অন্তত আর পাঁচজন মানুষ জানুক প্রধান আহা তুই চুপ কর দিনি কুঞ্জ কুঞ্জ চুপ করবে হাড়ুদত্ত কথার যে বড় তারা দেখি ও কুঞ্জ তবে এখনও ভয় করে চলতে হবে এখনও ভয় দত্ত উ তা সে আমারে ভয় না করে উপরে হাত তোলে কুঞ্জ জানি জানি উপরের দিকে হাত দেখাবে তা জানি তা সে বিশ্বাস ভেঙে গেছে ওতে আর ভয় করি নে হুম সোজা শিরদাঁড়াটা তাহলে এইবার তো দেখি একটুখানি বেঁকিয়ে দিতে হয় ব্যাটা ছোট লোকের এত বড় আস্পর্ধা কুঞ্জ এই গালাগালি দিও না বলছি ভালো হবে না হাড়ুদ ছোট মেয়ে মাতির বেগে প্রবেশ হাড়ুদত্ত মেয়েকে সামলে ছোট লোক গালাগালি হলো বেটা হারামজাদার কথা শোনো ছোট লোক গালাগালি হলো কুঞ্জ এই মুখ সামলে কথা বলো কিন্তু হাড়ুদত্ত দে দেখো একবার আস দেখো একবার মাতি আত্মকণ্ঠে বাবা দত্ত যা তো মাতি ডেকে নিয়ে আয় তো তোর মামারে আর চণ্ডীমণ্ডপ ঘরে যারা যারা আছে যা মাতির দ্রুত প্রস্থান প্রধান তা আপনি যান বাবা এক তো জমি তো সে আমি বিক্রি করব না ফুরিয়ে গেল দত্ত না অত সহজে ফুরিয়ে যায় না অত সহজে ফুরিয়ে যেতে দেব না প্রধান খামাকা কথা বাড়াচ্ছেন বাবু আপনি দত্ত কথা বাড়াচ্ছি আমি উ বুড়ো হলেও তো দেখছি একটি কম খরচর নও প্রধান কুঞ্জ আসফালন করে হেতের কুচি করেছে তোর ঝামেলার কুঞ্জর বেগে প্রস্থান মঞ্চের অপর দিক থেকে লাঠিসহ দু তিনজন বলিষ্ঠ লোকের প্রবেশ হারুদত্ত দে তোরে আচ্ছা করে ঘা দুচার লাঠি হাতে কুঞ্জর বেগে প্রবেশ কুঞ্জর লাঠির উপর লাঠির ঘা পড়ে মাথায় ঘা খেয়ে কুঞ্জ মাটিতে বসে পড়ে একজন প্রধানকে আগলে রাখে প্রথম ব্যক্তি কুঞ্জের প্রতি শালা না খেয়ে মরতে বসেছ এখনও তেলানি গেল না দ্বিতীয় ব্যক্তি এই পায়ে ধরে মাফ চা চা মাফ কুঞ্জ বুকে হেঁটে হারুদত্তের পা ধরবার জন্য এগিয়ে যায় হারুদত্ত দু পা পিছিয়ে দাঁতে পিচ কাটে হারুদত্ত পায়ে হাত দিস পায়ে হাত দিস নেই ইয়া বিনোদিনীর প্রবেশ বারান্দার উপর অসুস্থ মাখন উত্তেজনায় উঠতে গিয়ে খুঁড়ে পড়ে যায় রাধিকা ও বিনোদিনী আত্মকণ্ঠে চেঁচাতে থাকে কুঞ্জের মুখের উপর লাঠি ঠুকে বড় যে লম্বা চওড়া কথা হুম বড় যে লাঠি ঠুকে কেন কার সঙ্গে কথা কি কথা বলিস ঠিক থাকে না হুম মনে থাকে না অপমান হতো কুঞ্জ গুমড়ে কাঁদে শিশুর মতো প্রধান মেরে ফেলুনি বাবা ওরে বাবা মেরে ফেলুনি মেরে ফেলুনি দ্বিতীয় ব্যক্তি এই ওপ লাঠিকে প্রধান বসে পড়ে কুঞ্জর কান্না আরও জোরালো হয়ে ওঠে রুগ্ন মাখন তার সমস্ত শক্তি সংহত করে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় মাটিতে ছুটে যায় বিনোদিনী রাধিকা প্রধান হত মাখনের মুখের উপর দিয়ে সব হুমড়ি খেয়ে পড়ে রাধিকা হায় 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 আমার সব গেল গো সব গেল ও মাখন মাখন প্রধান বিনোদিনীর প্রতি একটু জল জল আন জল রাধিকা অ মাখন মাখন রে আর্তকণ্ঠে মাখন গাঁই গুঁই শব্দ করতে থাকে প্রধান মাখন মাখন রে ও ওরে কুঞ্জ দেখ মাখন রে একবার তুই দেখ রাধিকা কেঁদে কেটে পড়ে ভয় বিয়ল বিনোদিনীর চোখ মুখ ভেঙে নেমে আসে একটা সমূহ বিপদ পাতির কালো ছায়া কুঞ্জ মুখ তুলে মাখনের দিকে ইয়া মাখন মাখন প্রধান মাখন চলে গেলি পটক্ষেপ প্রথম অঙ্কটি এখানেই সমাপ্ত হলো।